একটি মোবাইল সার্কিট অথবা যে কোনো ইলেকট্রনিক সার্কিটের মধ্যে অনেক ধরনের পার্টস কম্পোনেন্ট সীমাবদ্ধ থাকে এই কম্পোনেন্ট সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি এবং কোনটার কি ধরনের কাজ এবং কোনটা সমস্যা হইলে আমাদের ফোনে কী কী সমস্যা হতে পারে এ সমস্ত বিষয়গুলি যদি আমরা ভালোভাবে জানতে পারি এবং শিখে রাখি সেক্ষেত্রে আমাদের মোবাইল রিপেয়ারিং বা অন্যান্য ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট রিপেয়ারিং ক্ষেত্রে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিনটি জিনিস জানবো একটি হচ্ছে মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে কোনটা কি নাম এবং কোনটার কি কাজ এবং কোনটা সমস্যা হলে কি সমস্যা আপনার ফোনে দেখা যেতে পারে। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন ফ্রম মোর ভিডিওস বন্ধুরা এটি হচ্ছে রেজিস্টর। এটি সাধারণত কালো এবং সাদা কালার হয়ে থাকে এবং এটির উপরের যেই বডি সেখানে কাচের মতো বা গ্লাসের মতো স্বচ্ছ দেখা যায় কিছু কিছু রেজিস্টর রয়েছে যেগুলোর উপরে মান লেখা থাকে বন্ধুরা স্ক্রিনে যে আপনারা যে তিন ধরনের রেজিস্টর দেখতে পাচ্ছেন মূলত রেজিস্টরগুলো এই তিন ধরনের হয়ে থাকে কিন্তু আরও কিছু রেজিস্টর আছে যেগুলো আরও অনেক ধরনের হয়ে থাকে সেগুলো আমরা খুব অটোমেটিক্যালি চিহ্নিত করতে পারবো যদি আমরা এইগুলো নিয়ে প্র্যাকটিস করি আপাতত মোবাইল ফোনের মধ্যে অন্যতম একটি পার্টস হচ্ছে রেজিস্টর যেটির কাজ হচ্ছে ভোল্টিস এবং এম্পিয়ারকে বাধা প্রদান করা বন্ধুরা এখানে একটি ছক দেখতে পাচ্ছেন এখানে একটি পানির লাইন যেই পানির লাইনের পাইপটি দিয়ে এখানে পানি প্রবাহিত হচ্ছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি জিনিস দেওয়া আছে যেটির মাধ্যমে পানির পরিমাণ এবং পানির যে চাপটা রয়েছে সে চাপটা কমিয়ে সে এখান থেকে ট্রান্সফার করে ঠিক একইভাবে একটি রেজিস্টর ভোল্টেজ এবং এমপিয়ার কমিয়ে দেয় বা বাধা প্রদান করে আমরা যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি দিয়ে টু পয়েন্ট ফাইভ ভোল্টের একটি ইন্ডিকেটর যদি আমরা লাইটগুলো জ্বালাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি রেজিস্টর ব্যবহার করতে হবে যদি আমরা রেজিস্টর না ব্যবহার করি সেক্ষেত্রে লাইটটি পুড়ে যাবে এবং যদি আমরা রেজিস্টর ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লাইটটি জ্বলবে এবং কোনো ধরনের প্রবলেমও হবে না ঠিক একইভাবে একটি মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্টের মধ্যে এই রেজিস্টর ব্যবহৃত হয় যার ফলে মোবাইল ফোনের বিভিন্ন সেকশনে যেখানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন এই রেজিস্টোর সেখানে সেই পরিমাপ মতো ভোল্টেজ প্রদান করে থাকে এই রেজিস্টোরগুলোর পরিমাপের একক হচ্ছে ওহোমস এক হাজার ওহমস মানে ওয়ান কিলো ওহোমস এবং এক হাজার কিলো ওহমস মানে হচ্ছে ওয়ান মিলিয়ন ওহোমস যত বন্ধুরা ওহোমসের পরিমাণ বেশি থাকবে ততই এর বাধা শক্তি বেশি থাকবে যত ওহোমসের পরিমাণ কম থাকবে ততই এর বাধা শক্তি কম থাকবে সাপোজ একটি ইন্ডিকেটর জ্বালানোর জন্য যদি আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি দিয়ে একটি ইন্ডিকেটর জ্বালাতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়ান কিলো রেজিস্টর ইউজ করতে হবে যদি আপনি সেখানে একটি টেন ওহোমস একটি রেজিস্টর ইউজ সেক্ষেত্রে ইন্ডিকেটরটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমরা আশা করি বুঝতে পেরেছি ওহোমস যত বেশি হবে ততই এর বাধা শক্তি বেশি এবং ওহোমস যত কম তত এর বাধা শক্তি কম ক্যাপাসিটার ক্যাপাসিটারের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এমপিআরকে ফিল্টার করা ক্যাপাসিটার অনেক ধরনের হয়ে থাকে কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পোলার ক্যাপাসিটার এবং আরেকটি হচ্ছে নন পোলার ক্যাপাসিটার একটি পোলার ক্যাপাসিটারে প্লাস এবং মাইনাস রয়েছে কিন্তু নন পোলার ক্যাপাসিটারে প্লাস মাইনাস নেই বন্ধুরা মোবাইল ফোনের মধ্যে সাধারণত নন পোলার ক্যাপাসিটি থাকে খুব প্রাচীনকালের কিছু নোকিয়া ফোনের মধ্যে আমরা পোলার ক্যাপাসিটার পেয়ে থাকতাম যেটার প্লাস এবং মাইনাস সীমাবদ্ধ থাকতো কিন্তু এখন বর্তমানে আমরা যত ধরনের ফোন খুলে থাকি সেই সবগুলো ফোনের মধ্যে কিন্তু নন পোলার ক্যাপাসিটারই পেয়ে থাকি তো আমরা আজকে নন পোলার ক্যাপাসিটার সম্পর্কেই জানবো নন পোলার ক্যাপাসিটার মোবাইল ফোনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ডাইনামিক ক্যাপাসিটার এই ডাইনামিক ক্যাপাসিটারের কাজ হচ্ছে আপনার ভোল্টেজ এবং এমপিআরকে ফিল্টারিং করা অর্থাৎ ভোল্টেজ এবং এমপিয়ারকে সে জমা করে সঠিক পরিমাণে ভোল্টেজ সাপ্লাই করে যখন কোনো জায়গায় ওভার ভোল্টেজ পৌঁছবে বা কোন জায়গায় যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে বড় বড় আইসি বা অন্যান্য কম্পোনেন্ট ক্ষতি না হয়ে তখন একটি ক্যাপাসিটার সে নিজে নিজেই শর্ট হয়ে যায় যার ফলে মোবাইল ফোনের বড় কোনো ধরনের ক্ষতি হয় না এবং কোনো ধরনের বড় আইসি যেমন সিপিউ পাওয়ার আইসি ইএমএমসি ইত্যাদি ইত্যাদি কোনো ধরনের বড় ধরনের পার্টস সে ক্ষতির সম্মুখীন হতে দেয় না তো এটাই হচ্ছে মূলত একটি ক্যাপাসিটারের বৈশিষ্ট্য মোবাইল ফোনের মধ্যে ক্যাপাসিটার চিনার উপায় হচ্ছে এগুলো বাদামি রঙের হয়ে থাকে আপনি যতগুলো ক্যাপাসিটার দেখবেন একটি মোবাইল ফোনের মধ্যে সেই সবগুলো ক্যাপাসিটারই হচ্ছে বাদামি রঙের এটি পরিমাপ করার একককে বলা হয় ফ্রাড আপনি যদি মোবাইল ফোনের সবগুলো ক্যাপাসিটার উঠিয়ে ফেলেন তবু একটি ফোন চলবে কিন্তু সেই ফোনটির হায়ারটা অনেকটাই কমে আসবে সেই মোবাইলটি হায় দুই তিন দিন চলবে তারপর আর চলবে না বন্ধুরা মোবাইল ফোনের মধ্যে যদি ক্যাপাসিটার শর্ট হয় সেক্ষেত্রে একটি মোবাইল ফোন ফুল শর্ট শর্ট সহ বিভিন্ন সমস্যা হতে পারে যেমন একটি ফোন লগো হ্যাং আসে সেটা একটি ফোনের ক্যাপাসিটার সমস্যার কারণে হতে পারে একটি মোবাইলের টাচ কাজ করে না একটি মোবাইল ফোনের স্পিকার কাজ করে না মাইক কাজ করে না একটি মোবাইল ফোনের সিম লাইন বা মেমোরি কার্ডের লাইন কাজ করে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের লাইন রয়েছে সেই লাইনগুলোকে নষ্ট করে ফেলে যদি একটি ক্যাপাসিটার শর্ট থাকে অনেকের একটা কমন প্রশ্ন হচ্ছে আপনি একটি মোবাইল ফোন পেলেন সেই মোবাইল ফোনটি শর্ট মোবাইল ফোনটি শর্ট রিমুভ করলেন একটি ক্যাপাসিটার রিমুভ করে এখন সেই জায়গায় কি পুনরায় একটি ক্যাপাসিটার লাগানো লাগবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি আপনার ফোনে ক্যাপাসিটার লাগান তাহলে অবশ্যই এটি ভালো প্লাস পয়েন্ট আর যদি না লাগান বা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি সমস্যা হয় তাহলে ক্যাপাসিটার লাগান আর যদি সমস্যা না হয় তাহলে দরকার নাই। ডায়ট বন্ধুরা ডায়ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে রেকটিফায়ার ডায়ট জিনার ডায়ট এবং এলইডি ডায়ট ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এমপিয়ারকে বাধা প্রদান করা সহজভাবে যদি বোঝাই আপ একটি টাঙ্কি থেকে আমাদের কলের মধ্যে পানি আসে সো কল থেকে কিন্তু টাঙ্কিতে পানি যেতে পারেন ঠিক একইভাবে ভোল্টেজ এবং এক দিকে প্রবাহিত হবে এবং পেছন দিকে আর সে ফিরে আসতে পারবে না একটি মোবাইল ফোনের সার্কিটের মধ্যে রেক্টিফায়ার ডায়ট এবং জিনার ডায়ট কাজ করে জিনার ডায়টটি হচ্ছে আমাদের মোবাইল ফোনের চার্জিং পিনের আশেপাশে থাকে এবং রেক্টিফায়ার ডায়ডটি মোবাইল ফোনের ব্যাটারি কানেক্টর সহ টাচের লাইন ভলিউমের লাইন সহ ইত্যাদি ইত্যাদি লাইনের কাছে এই রেক্টিফায়ার ডায়ট উপস্থিত থাকে রেক্টিফায়ার ডায়ট গরম হয় না কিন্তু জিনার ডায়ট যদি কখনও কোনো জায়গায় কোনো লাইনের শর্ট হয় সেক্ষেত্রে সে নিজে নিজে গরম হতে থাকে এবং ভোল্টিস এবং এমপিয়ারকে সে নিজে খেয়ে ফেলে এখানে আপনার যেই ডায়েটগুলো দেখতে পাচ্ছেন মূলত এই ডায়েটগুলোই ফোনের মধ্যে থাকে তাই আপনারা এই ডায়েটগুলো মনের মধ্যে সেভ করে রাখুন এবার আসা যাক বুস্ট কয়েল নিয়ে বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এমপিয়ারকে বৃদ্ধি করা একটি থ্রি পয়েন্ট ব্যাটারি থেকে যদি আপনি একটি বুস্ট কয়েল এবং কিছু সার্কিট ইউজ করেন সেক্ষেত্রে সেই ভোল্টেজটাকে থ্রি পয়েন্ট থেকে সে ৩৫ ভোল্ট পর্যন্ত কিন্তু সাপ্লাই দিতে পারবে ইন্ডাক্টর কয়েল মোবাইল ফোনের মধ্যে ঠিক এমনই দেখতে হচ্ছে ইন্ডাক্টর কয়েল এগুলো সাধারণত কালো কালার হয়ে থাকে বন্ধুরা ইন্ডাক্টর কয়েলের কাজ হচ্ছে ডিসি ভোল্টেজ প্রবেশ করতে পারে কিন্তু এসি ভোল্টেজ প্রবেশ করতে পারে না মূলত ফোনের মধ্যে ভোল্টেজ এবং এম্পিয়ারকে একুরেট করার কাজটি করে ইন্ডাক্টর কয়েল ফিউজ মোবাইল ফোনের মধ্যে যে ফিউজগুলো রয়েছে সেই ফিউজগুলো হচ্ছে ফিউজ প্লাস রেজিস্টোর এগুলো রেজিস্টোরের কাজও করে আবার ফিউজের কাজও করে মোবাইল ফোনের কিছু কিছু জায়গায় ফিউজ ইউজ করা হয়েছে যেমন চার্জিং এসির পাশে একটি ফিউজেবল রেজিস্টোর ব্যবহার করা হয়েছে এই ফিউজেবল রেজিস্টোরগুলোর কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে বাধা প্রদান করা এবং কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে সে নিজেই গরম হতে থাকে এবং অটোমেটিক্যালি ফিউজ হয়ে যায় ক্রিস্টাল বন্ধুরা ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকুয়েন্সি করা আমাদের মানুষের মধ্যে যেমন হার্টবিট রয়েছে ঠিক তেমনই একটি ফোনের মধ্যে ক্রিস্টাল রয়েছে একটি মোবাইল ফোনে তিন ধরনের ফ্রিকুয়েন্সি প্রয়োজন হয় ঘড়ি চলার জন্য ক্লক ফ্রিকুয়েন্সি পাওয়ার সেকশন কাজ করার জন্য পাওয়ার ফ্রিকোয়েন্সি এবং নেটওয়ার্ক সেকশন কাজ করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় এই ফ্রিকোয়েন্সির জন্য মোবাইল ফোনের মধ্যে ক্রিস্টাল দেওয়া থাকে এবং ক্রিস্টালগুলো দেখতে গোল্ডেন কালার বা মাটি কালার হয়ে থাকে এই ক্রিস্টালগুলোর চার পিন থাকে সাধারণত এই চার পিনের মধ্যে দুই পিন থাকে নো কানেকশন অথবা গ্রাউন্ডের লাইন আর দুই পিন থাকে কার্যকর লাইন এই ক্রিস্টালগুলো সাধারণত ছাব্বিশশো মেগাহার্সের হয়ে থাকে যেই ফোনগুলো ফোর সেই ফোনের ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ফ্রিকুয়েন্সির ক্রিস্টাল লাগানো থাকে যদি একটি ফোনের মধ্যে ক্রিস্টাল সমস্যা হয় সেক্ষেত্রে ফোনের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে ফোনটি অন না হতে পারে ফোনটির ঘড়ির টাইম ঠিক না থাকতে পারে বন্ধুরা এই তিন ধরনের সমস্যাই হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আমরা নেক্সট একটি ভিডিও বানাবো যেই ভিডিওতে আমরা এই পার্টসগুলো এই কম্পোনেন্টগুলো আমরা কিভাবে মাপবো পরিমাপ করবো এবং এগুলো কি কী উপায়ে নষ্ট হয়ে থাকে সেই সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানব সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ